কই রে, সব কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, ভোর 4টা হয়ে গেল, মহালয়া তো এবার শুরু হয়ে যাবে। ধ্যাত, দাঁড়াও বাবা একটু, 5 মিনিট, আমি টয়লেটটা করে আসছি, তারপর টিভিটা চালাবে। প্লিজ বাবা, প্লিজ প্লিজ। আরে তাড়াতাড়ি যা না, চট করে তাড়াতাড়ি করে আয়। আমার মুখ ধোয়া না পর্যন্ত একদম টিভি চালাবে না, আমি আসবো তারপর। তোমার মুখ ধুতে ধুতে তো আমার মহালয়া শেষ হয়ে যাবে। কি কি বললে? না, বলছি যে তাড়াতাড়ি এসো, না হলে সব শেষ হয়ে যাবে। কি সব শেষ হয়ে যাবে তোমার মহালয়া? তাই বলো, আবার দাঁড়িয়ে থাকে, তাড়াতাড়ি যাও যাও। 2000 years later, বলি হলো গো তোমাদের, আর মাত্র 2 মিনিট বাকি আছে মহালয়া শুরু হতে, তাড়াতাড়ি এসো। এত উত্তেজিত হওয়ার কি আছে? মুখে কি একটু ফেস ওয়াশও করবো না নাকি? আমি এসে যদি দেখি টিভি চলেছে, তাহলে তোমার শাখা সিঁদুর থাকবে, কিন্তু তুমি থাকবে না। বাবু তোর টয়লেট হয়ে গেছে, আই বস বস বস, এবার শুধু তোর মা আসলে আমরা সবাই মিলে একসাথে মহালয়া দেখতে শুরু করে দেবো, কি মজা। আরে রতন দা, সবাই সাইলেন্ট হয়ে যা, বসে আছো, মহালয়া দেখবে না? আরে এবারে মহালয়া দুর্গার যে অভিনয়টা করছে না মহিলাটা, একেবারে ঝাকাস ফিগার গো, মানে কি বলবো, একেবারে উড়ে উড়ে মহিষাসুরকে মারছে, উড়ে উড়ে। কি হলো গো রতন দা, একেবারে চুপচাপ হয়ে গেলে যে, কিছু বলো? তুই শালা সবসময় বক বক করিস, দিলিস তো আমার সব মজামাটি করে, এখন পর্যন্ত মহালয়ের মহাপুর দেখলাম না, আর অমনি সব বলে দিলি, দূর, ভাল লাগে না। বাপি আমার আবার টয়লেট পেয়েছে, টয়লেটটা করে আসছি, তারপর টিভিটা চালাবে, আমার দিব্যি থাকলো, কিন্তু আমি না আসা পর্যন্ত টিভি চালাবে না। হয়ে গেছে আমার এ বছরের মহালয়া দেখা, ছেলে হাগামতো নিয়ে ব্যস্ত, ওইদিকে বউ দাঁত মাজতে ফেস ওয়াশ করতে ব্যস্ত, এ বছর আর আমার মহালয়া দেখা হবে না। বলি মহালয়া কি সানডে হরর স্পেশাল, ভূতের এপিসোড নাকি? দেখে দেখতে ভয় পাও। কি বলছিস তুই, মহালয়া ভূতের এপিসোড হতে যাবে কেন? তাহলে টিভিটা চালিয়ে দাও, আমি আর তুমি দেখবো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এসে যদি দেখি টিভি চলেছে, তাহলে তোমার শাখা সিঁদুর থাকবে, কিন্তু তুমি থাকবে না। না না, থাক থাক, আর তো 2 মিনিট, তোর বৌদি ভাইপো চলে আসবে, আমরা সবাই মিলে একসাথে মহালয়াটা দেখবো। হ্যাঁ তাই, এ আজব লোক একটা মায়েরই, দেখি বিমলকে ফোন করে কি করে। হ্যাঁ কে বিমল, এই কি করিস রে? কি মহালয়া দেখছিস? ও কি বললি, দুর্গা এবার হেলিকপ্টার এসেছে তোর টিভিতে? এ মা, এই এই ঘনা, ওকে বলতো কোন চ্যানেলে দিচ্ছে রে মহালয়াটা, এই কোন চ্যানেলে দিচ্ছে রে? আকাশ 8-এ বলিস কি, মহিষাসুরের হাতে AK-47 রয়েছে? বাবা রে, এই বিমল বলছিলাম, তাহলে এবার কি মা দুর্গা মহিষাসুরকে বধ করতে পারবে? আমার তো মনে হয় এবার মিক্স হয়ে যেতে পারে। আকাশ 8, আমি আর থাকতে পারছি না, AK-47 মা দুর্গা হেলিকপ্টারে আসছে, এবার আমি টিভিটা চালিয়ে দিব, একদম চালিয়ে দিব। ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ শাসিতা নমঃ। আরে ধুর, এটা তো সেই আদিকালের মহালয় মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো পেয়েছি। Thank you.
বলি, হ্যাঁ হ্যাঁ রে ঘনা, এটা তো মনে হচ্ছে সেই সাউথ সিনেমার মতো মনে হচ্ছে এটা রে, দেখ গুলি বারুদ সব চলছে। তাই তো দেখছি গো রতনদা। এবার আমার কি হবে, কে বাঁচাবে আমায় পোয়ের হাত থেকে? লোকটা মনে হয় পাগল হয়ে গেল নাকি। বাপি, আমি না আসার আগেই তুমি টিভিটা চালিয়ে দিলে। না খোকা, আসলে তোর ওই কাকা। ও মা গো, দেখে যাও বাপি টিভিটা চালিয়ে দিয়েছে। তাই নাকি? তবে রে দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ শান্তিতা। আমি চালাতে যাইনি, ওই ঘনা বললো তাই একটু সুইচে হাত দিয়েছি। ঘনা যেটা বলবে সেটাই করবে নাকি? ও যদি বলে নতুন বিয়ে কর তাহলে সেটাই করবে। হ্যাঁ, কি কি বললে? কিরে ঘনা, কি জাদু করেছিস আমার ভাতারের উপর, তোর কথাই উঠছে আর বসছে না। মানে বৌদি, আমি কিছু করিনি তো। এই সালা ঘনা, আমায় কাছে চাপিয়ে এখন মিথ্যে কথা বলা, খারাপ হয়ে যাবে। কিন্তু তোরা দুটোই চিটিং বাজ, আজ তোদের দুটোকে একদম আজ আর মনে হয় বাঁচবো না, আর বাঁচবো না। ওগো, এ কি হলো তোমার গো? রতনদা, এ রতনদা। ও মা বৌদি, রতনদার ধুতিটা তো গোটাই ভিজা গো, শুকায়নি তো তাই কাঁচা। জলটা তো গরম গরম ভাব লাগছে গো। এত মুতমুত গন্ধ করছে গো। ও মা বৌদি, কি ভয় দেখিয়েছো তুমি রতন দাকে গো, কেন ভয়েতে মুতে দিয়েছে গো। ও মা গো, আমি তো দুর্গার অ্যাক্টিং করছিলাম ঘনা। হ্যাঁ, কি অ্যাক্টিং করেছো, পরের বার আর এরকম অ্যাক্টিং করিও না, না হলে তো এবার শুধু মুতানি ছুটেছে, এর পরের বার পাতলা পায়খানাও হয়ে যেতে পারে। মহালয়টা চালাও বাপি, মহালয়াটা শেষ হওয়া তো প্রায় 2 ঘন্টা হয়ে গেল গো।